সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকতেই একটা ভিডিও সামনে পড়ল। আমরা চাই না এই দেশে বিজাতীয় ভাষার ছবি রিলিজ হোক, আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই। এই ছবি আমরা আন্দোলন করব, আন্দোলন করব, আন্দোলন করব, আন্দোলন করব। কেউ যদি না জানি একা সিনেমা হলের সামনে গিয়ে ওই মশাল নিয়ে দাঁড়াবো। ছন্টু সাহেবের মতো একজন বয়স্ক লোক একা একা আন্দোলন করবে, এটা মেনে নেওয়া যায় না। আমিও ওনার সাথে আন্দোলন করব, যেই ভাবা সেই কাজ। আমিও বের হয়ে গেলাম ঝন্টুদার সাথে আন্দোলনে যোগদান করতে, কিন্তু সিনেপ্লেক্সের সামনে যে কোথাও ঝন্টুদাকে খুঁজে পাচ্ছিলাম না। ভাই আশেপাশে কোথাও ঝন্টুদারে দেখছেন? না না ভাই, এই জায়গায় তো থাকার কথা, কোন দিকে থাকতে পারে বলেন তো? ওই ওই দিকে গেছে হয়তো। ঝন্টুদা কই? আমি ঝন্টুদার সাথে মশাল মিছিলে যোগদান করতে আসছি, ঝন্টুদারে খুঁজা হয় না। ও আচ্ছা, আমিও ঝন্টু ভাইয়ের পাশে আছি। ঝন্টুদাকে খুঁজে না পেয়ে ভাবলাম যেই সিনেমার বিরুদ্ধে আন্দোলন করতে আসলাম সেই সিনেমাটা একবার দেখেই নেই। টিকিট কাউন্টারের সামনে যেয়ে দেখি ভয়ঙ্কর অবস্থা, যেদিকেই তাকাই লোকে লোকারণ্য। আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই, এত ক্রেজ আমি কোনো বাংলা ছবির জন্য আজ অবধি দেখি নাই। আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই, প্রচুর মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করছে, টিকিট কাটার জন্য লম্বা লাইন হয়ে গেছে। আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই। এইখানে শাহরুখ খানের যত ফ্যান দেখতেছেন এর মধ্যে অর্ধেক কিন্তু আমারও ফ্যান, মানে আমিও শাহরুখ ভাইয়ের থেকে কিন্তু কম না। একটু শো অফ করলাম। আমাদের দেশের কোনো মানুষের সাপোর্ট এখানে নেই। এর মধ্যে দেখতে পেলাম কয়েকজন আর মাথায় ব্যান্ডেজ করা, হয়তো টিকিট নিয়ে মারামারি করে এক পক্ষ আরেক পক্ষের মাথা ফাটায় দিছে। আহারে বেচারাগুলা। তো সহানুভূতি জানানোর জন্য তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনার মাথা ফাটছে কেমনে? মাথা ফাটছে না ভাই, যা নাচানাচির নামে কি জানি করতেছে। আমার ধারণা এরা কি করতেছে এরা নিজেরাও জানে না, ভাগ্যিস শাহরুখ ভাই এইসব দেখে নাই। অবশ্য তারা তো তাও পাবলিক প্লেসে নাচার মতো সাহস করছে, অথচ আমি তো বাথরুমে যেও নাচার সাহস পাই না। সেই আমি কিনা তাদের নাচ নিয়ে কমেন্ট করতেছি, হিপোক্রেট নেসার। জাগগা সবার দেখা দেখি আমিও হলে ঢুকলাম শাহরুখ ভাইয়ের জওয়ান মুভি দেখতে। মুভিটা আসলে ভালোই ছিল, মারামারি কাটাকাটি নাচ গান হাসি ঠাট্টা সবই ছিল, কিন্তু বেচারা ঝন্টুদার জন্য আমার মনটা কেমন কেমন করতেছিল। ঝন্টুদার কথা মাথায় রেখেই মুভিটা দেখা শেষ করলাম। হল থেকে বের হয়ে দেখলাম একটা ভাই শাহরুখ খানের একটা লুক রিক্রিয়েট করার জন্য তার মাথার চুল পর্যন্ত ফালায় দিছে। ভাই ভাই ভাই, জওয়ান মুভি দেখে আসলেন নাকি? হ্যাঁ ভাই, যে মাত্র দেখে আসতে হয়েছিল ভাই, জোস একদম সে করা হয়েছে ভাই। হচ্ছে আপনি শাহরুখ খানের ফ্যান? আমিও জওয়ান মুভি দেখলাম, ভালোই ছিল, কিন্তু ঝন্টুদার সুজন মাঝির মতো হয় নাই। কি কি কি